মানসিকভাবে দৃঢ় ও শক্তিশালী হওয়ার শ্রেষ্ঠ উপায় জানার আগে আমাদের জেনে নেওয়া দরকার কোন মানুষকে আমরা মানসিকভাবে দৃঢ় ও শক্তিশালী মানুষ বলবো। যে কঠিন এবং কঠোরভাবে কাজ করে, যে তার আবেগকে ইগনোর করে, যে নিজেকে যন্ত্রের মতো চালনা করতে পারে, যে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে, যে সর্বদা পজিটিভ চিন্তা করে, যে আনন্দের পেছনে ছুটতে থাকে, নাকি যে মানসিকভাবে পুরোপুরি সুস্থ। না, এগুলির একটিও নয়। এসব গুণাবলী কখনোই নির্ধারণ করে না যে তুমি কতটা মানসিকভাবে শক্তিশালী। অ্যামি মরিন তার 13 থিংস মেন্টালি স্ট্রং পিপল ডোন্ট ডু বইতে পরিষ্কারভাবে তুলে ধরেছেন এই তথ্যই। তাই তার এই বই আর নিজের অভিজ্ঞতা মিশিয়ে আমি তুলে ধরছি নিজেকে কিভাবে দৃঢ় ও শক্তিশালী করে তোলা যায় তারই কিছু টিপস। তাই যদি ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখতে পারো, তাহলে আমি জোর দিয়ে বলছি নিজেকে মেন্টালি স্ট্রং করার প্রক্রিয়া তুমি আজ থেকেই শুরু করতে পারবে। সো প্রথমত বলে রাখি, আমাদের যে জিন আছে সেগুলো আমাদের মেন্টাল হেলথ অর্থাৎ মুড বিহেভিয়ার কিছুটা হলেও নিয়ন্ত্রণ করে। তারপর আসে আমাদের পার্সোনালিটি বা ব্যক্তিত্বের ধারা। কিছু মানুষ আছে যারা ছোটবেলা থেকেই কল্পনায় বিশ্বাস করে, আবার কিছু মানুষ বাস্তবের উপর নির্ভর করে। তাই এই ব্যক্তিত্বের ধারা কোনো মানুষের বাস্তবভাবে দৃঢ় চিন্তা নির্ধারণে অনেকটা সাহায্য করে। আরও একটি বিষয় হলো অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স। এই অভিজ্ঞতাই কিন্তু মানুষের বর্তমান চিন্তাভাবনা, আচার আচরণ এবং এই বিশ্বকে অনুভব করার ক্ষমতাকে খানিকটা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমরা মানসিকভাবে শক্তিশালী কিনা তা বেসিক্যালি নির্ভর করে আমাদের চিন্তাভাবনা, বিহেভিয়ার বা আচার আচরণ এবং ইমোশনালি আমরা কেমন তার উপর। সো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কোন 10টি উপায়ে আমরা মানসিকভাবে শক্তিশালী হতে পারি। সো নাম্বার 1, উই শুড নট ওয়েস্ট টাইম ফোকাসিং সরি ফর আওয়ার সেলফ। অর্থাৎ পূর্বের কোনো কাজ সে যত বড়ই ভুল হোক না কেন, তার জন্য রিগ্রেট বা অনুতাপ ইত্যাদি করে কখনোই সময় নষ্ট করা উচিত নয়। মেন্টালি স্ট্রং লোকেরা কখনোই মনে দুঃখের ভার বোঝাই করে জীবনকে আরো দুঃখময় করে তোলে না, বরং তারা অতীতে যা হয়েছে তাকে অ্যাকসেপ্ট করতে শেখে এবং সেগুলি স্মার্টলি ইগনোর করে সামনের দিকে এগিয়ে চলে। তারা কখনোই বলে না যে আমার জীবনের সমস্যাই পৃথিবীর শ্রেষ্ঠ সমস্যা, বা যদি ভাগ্য ভালো হতো তাহলে ঠিক জীবনে উন্নতি করতে পারতাম, বা দিনে দিনে দেখছি সমস্যা আরো বেড়েই চলেছে, আমার দুঃখ বা সমস্যা তো কেউই বুঝবে না, বা আমার আশেপাশের লোকেরা কত সুখী আর আমার কপালে একটুও সুখ জুটলো না। না, এসব আফসোস করে জীবন অতিবাহিত করতে চাইলে জীবন আরো দুঃখময় ও দুর্বিষয় হয়ে উঠবে। তাই নিজের প্রতি করুণা দেখানোটা বন্ধ করো, অনুতাপ করে সময় নষ্ট করা বন্ধ করো। একজন মেন্টালি স্ট্রং পার্সন হতে চাইলে প্রথমেই তোমাকে সময় নষ্ট করা বন্ধ করতে হবে। মানসিকভাবে শক্তিশালী লোকেরা সময়কে স্মার্টলি কাজে লাগিয়ে জীবনের উন্নতির শিখরে পৌঁছে যায়। তাই আজ থেকে নিজেকে বদলে ফেলো। নাম্বার 2, উই শুড অ্যাকসেপ্ট চেঞ্জেস। অর্থাৎ মানসিকভাবে শক্তিশালী লোকেরা সর্বদা পরিবর্তনকে সানন্দে গ্রহণ করে, কারণ আমাদের এই ক্ষণিকের জীবনে একমাত্র চিরস্থায়ী সত্য হলো পরিবর্তন। তাই যে জীবনের পরিবর্তনের সাথে সাথে নিজেও পরিবর্তিত হতে পারে না, সে আসলে জীবনের প্রভাব থেকে ছিটকে পড়ে, তাই সে কখনোই মেন্টালি স্ট্রং হতে পারে না। আমরা কোডাক ফিল্মের নাম অবশ্যই শুনেছি, তারা ডিজিটাল মিডিয়াতে পরিবর্তিত হতে না পারায় আজ তারা হারিয়ে গেছে। এবং মনে রেখো, আমরা কম্পিউটার বা মোবাইলে যে সফটওয়্যারগুলি ব্যবহার করি তারাও সময়ের সাথে সাথে নিজেকে আপগ্রেড ও আপডেট করে চলছে, তাই তারা মার্কেটে এগিয়ে থাকে। তাই তুমিও সময়ের সাথে সাথে বদলাতে পারছো তো? যদি না পারো তাহলে এটা কিন্তু উইক মেন্টালিটির লক্ষণ। আর যদি এমন হয় তাহলে আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করো। অলওয়েজ মনে রেখো, পরিবর্তনকে স্বীকার করার ক্ষমতা একমাত্র মেন্টালি স্ট্রং পার্সনদের মধ্যেই থাকে। নাম্বার 3, উই শুড নট ফোকাস অন থিংস দ্যাট উই কান্ট কন্ট্রোল। অর্থাৎ মেন্টালি স্ট্রং মানুষেরা কখনোই সেই সব বিষয়ের উপর ফোকাস করে না যা তার নিয়ন্ত্রণের বাইরে। কিছু উইক মাইন্ডের লোকেরা হৃদয়ের গভীরে বিশ্বাস করে যে তাদের জীবন ভাগ্য, নিয়তি, ফেইথ, লাক, ডেস্টিনি এবং সামাজিক পরিস্থিতি বা পারিপার্শ্বিক লোকজনের উপর নির্ভর করে। কিন্তু স্ট্রং পার্সনরা বিশ্বাস করে দ্য ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ডেস্টিনি। অর্থাৎ মানুষ নিজেই তার নিজের ভাগ্যের স্রষ্টা। তাই দৃঢ় মানসিকতার লোকেরা সামাজিক পরিস্থিতি বদলের চেষ্টা না করে নিজের মনস্থিতি বদলে নেয়। তাই একজন স্ট্রং মাইন্ডেড পার্সন হতে চাইলে যার উপর আমাদের নিয়ন্ত্রণ নেই তাকে বদলের চেষ্টা না করে নিজেকে নিয়ন্ত্রণ করে উপযুক্তভাবে গড়ে তোলার দিকে মনোনীত করা উচিত। নাম্বার 4, উই শুড নট ট্রাই টু প্লিজ এভরিওয়ান। অর্থাৎ আমাদের কখনোই কারোর মন জুগিয়ে কাজ করা উচিত না। যে আসলে সবাইকেই খুশি করতে চায় সে কিন্তু কাউকেই খুশি করতে পারে না। তাই স্ট্রং মেন্টালিটির মানুষেরা অন্য মানুষের প্লেজারের উপর কখনোই ফোকাস করে না, তারা নিজের ভালোবাসার দিকে লক্ষ্য স্থির করে অবিচল থেকে এগিয়ে চলে, তারা নিজেদের প্রায়োরিটি মাথায় রেখে কাজ করতে ভালোবাসে। সুতরাং আজ থেকেই জায়গা ও পরিস্থিতি অনুযায়ী বিষয়ের সাথে না বলতে শেখো। কোথায় কাকে হ্যাঁ বা কাকে না বলতে হয় তা শেখা দরকার আজ থেকেই। সকলকে সন্তুষ্ট করাটা তোমার কাজ নয়। স্ট্রং মেন্টালিটির লোকেরা স্পষ্টভাষী হয় এবং আপন মনে দৃঢ় প্রত্যয় নিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলে। তো মূলত এই 4টি বিষয় মেনে চলতে পারলেই তুমি একজন স্ট্রং মাইন্ডেড হতে পারবে। কিন্তু এছাড়াও আরও 6-7টি বিষয় আছে যা স্ট্রং মাইন্ডেড পিপলরা অলওয়েজ মেনে চলে। যেগুলি হলো, নাম্বার 5, দে ডু নট ফিয়ার টেকিং ক্যালকুলেটেড রিস্ক। অর্থাৎ হিসাব নিকাশ করে তারা ঝুঁকি নিতে কখনোই লাইফে ভয় পায় না অথবা পিছুপা হয় না। নাম্বার 6, দে ডু নট লিভ ইন দ্য পাস্ট। অর্থাৎ তারা অতীত নিয়ে পড়ে থাকে না বা অতীত নিয়ে চিন্তা করে বর্তমানকে খারাপ করে না। নাম্বার 7, দে ডু নট মেক দ্য সেম মিস্টেক রিপিটেডলি। অর্থাৎ তারা একই ভুল জীবনে বারবার করে না, তারা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে বদলে ফেলে। নাম্বার 8, দে ডু নট ফিল জেলাস অ্যাবাউট আদার পিপলস সাকসেস।
অর্থাৎ তারা কখনোই অন্যের সাফল্যে ঈর্ষা করে না, বরং অন্যের সম্পর্কে ভালো কিছুই ভাবে। নাম্বার 9, দে ডু নট গিভ আপ আফটার দ্য ফার্স্ট ফেইলিয়ার, যার অর্থ হলো মানসিকভাবে শক্তিশালী লোকেরা প্রথমবার ব্যর্থ হলেও হাল ছেড়ে দেয় না, বারবার চেষ্টা করে চলে, আর এই নেভার গিভ আপ অ্যাটিটিউড তাদেরকে সফলতার শীর্ষে পৌঁছে দেয়। নাম্বার 10, দে ডু নট ফিল বোরিং হোয়েন দে আর অ্যালোন, অর্থাৎ তারা নিজের সঙ্গে সময় কাটাতে কখনোই বোর ফিল করে না। এবং সবার শেষে আরও একটি বিষয় মনে রাখা উচিত, স্ট্রং মাইন্ডেড পিপলরা তার নিজের কাজের জন্য ইমিডিয়েট রেজাল্ট আশা করে না, বরং লং টার্ম গোল নিয়ে কোনো দিকে না তাকিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলে। সো তুমিও কি নিজের জীবনে একজন স্ট্রং মাইন্ডেড পার্সন হয়ে উঠতে চাও, তুমিও কি জীবনে অনেক দূর এগোতে চাও, তাহলে অবশ্যই এই 10-11টি বিষয় নিজের প্রত্যেক জীবনে মেনে চলার চেষ্টা করো, তাহলেই দেখবে অবশ্যই তোমার আচার আচরণ এই শক্তিশালী মানুষের মতো হয়ে উঠবে। অ্যান্ড আজ থেকেই কাজ শুরু করো, অর্থাৎ আজ এই মুহূর্ত থেকেই এই বিষয়গুলি জীবনে মেনে চলা শুরু করো, দেখবে সাফল্য অবশ্যই অবশ্যই জীবনে আসবে। তাই আর দেরি নয়, আজ থেকেই শুরু করো জীবনকে বদলে ফেলা, আজ থেকেই শুরু করো, কালের জন্য অপেক্ষা করো না। যার কাছে কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য অলওয়েজ তার কাছে এসেই ধরা দেয়, কারণ যে নদী যত বেশি গভীর তার বয়ে যাওয়ার শব্দ ততই কম। মনে রাখবেন, আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না, আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তাভাবনা করেন তার উপর। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন আর নিজের পথে চলুন। অস্পৃষ্টতায় দেখা দূরের কিছুর থেকে কাছের স্পষ্ট কিছু দেখা অধিকতর শ্রেয়। আত্মসম্মান, আত্মজ্ঞান, আত্মনিয়ন্ত্রণ, এই তিনটি জিনিস একজন মানুষকে সর্বশক্তিমান করে তুলতে পারে, আর আপনার সঠিক জীবনযাপন নির্ভর করে এদের ওপর। অলওয়েজ মাথায় রাখুন, আপনি ভালো মানুষ বলে যে সবাই আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে তা কিন্তু নয়। আমরা যখন আমাদের কর্তব্যে অবহেলা করি তখনই অসফলতা আসে। সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে কুৎসিত মুখের সুন্দর কথা অনেক শ্রেয়। আপনি যে কাজটি করতে চলেছেন তার সম্পর্কে কোনো আইডিয়া না থাকার মানে আপনি অন্ধকারের যাত্রী, কোনো অন্ধের মতো এগিয়ে চলেছেন। আপনি জীবনে আপনি কি কি পেয়েছেন যদি শুধু সেগুলোর কথাই ভাবেন তাহলে আর না পাওয়ার দুঃখটাই থাকবে না। দক্ষতা অর্জনের পথ হলো, নাম্বার 1, অন্যের অভিজ্ঞতা মনে রাখুন। নাম্বার 2, নিজের উদ্দেশ্য সামনে রাখুন। নাম্বার 3, সাফল্যের জন্য মনকে তৈরি করুন। এবং নাম্বার 4, যতটা সম্ভব অভ্যাস করুন, নিজের কাজকে ভালোবাসুন। আমাদের কাজের পেছনে যখন অনুভূতি কাজ করে তখনই আমরা সেই কাজে সব থেকে সেরা হয়ে উঠি। পৃথিবীতে ভালোবাসা পাওয়ার একটাই উপায় আছে, সেটি হলো প্রতিদান পাওয়ার আশা না রেখে ভালোবেসে যাওয়া। মনে রাখা উচিত, একজন হতাশাগ্রস্ত মানুষের থেকে একজন সুখী মানুষ কিন্তু অনেক বেশি কর্মক্ষম। মানুষ যখন রেগে যায় তখন কখনোই তাকে বিরক্ত করা উচিত নয়, কারণ তা থেকে চরম ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করুন, দোষ নিয়ে না। যিনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনিই সফলতা লাভ করতে পেরেছেন। আপনি যে অবস্থায় পড়েছেন সেই অবস্থার ভালো মন্দ না দেখে কখনোই বিচার করা উচিত নয়। সবসময় অপর ব্যক্তিকে নিজের শ্রেষ্ঠত্ব উপলব্ধি করার সুযোগ করে দিন। সাফল্য হলো আপনি যা চান তা হাসিল করা, আর আনন্দ হলো আপনি যা চান তা পেয়ে যাওয়া। সবসময় হাসতে হবে, হাসির মাধ্যমে আমরা অনেক সমস্যাকে দূর আকাশে পাঠাতে পারি। জগতের যা কিছু সব থেকে খারাপ আছে তা মেনে নাও। তুমি যদি হতাশাগ্রস্ত হও তাহলে মেনে নাও মৃত্যু তোমার জন্য সব থেকে খারাপ হতে পারে। এখন তুমি তোমার কাজে মনোযোগী হও। মনে রেখো, শরীরের জন্য জীবন নয়, কাজের জন্য জীবন। তুমি হয়তো চার্লস ব্যাবেজ বা শেক্সপিয়ার হতে পারবে না, কিন্তু তুমি তোমার সময়কালের সেরা একজন হতে পারবে। সো এই টিপসগুলির মধ্যে কোনটি আপনার সব থেকে ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি আপনার লাইফের জন্য একটু কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।